ভারী বর্ষণ আর ভারতের ঢলে সুনামগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে আবারও কোনো কোনো এলাকায় অনেকটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি এখন যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে সুনামগঞ্জ তাহিরপুর ভায়া বিশ্বম্বরপুর সড়ক, সড়কের এই অংশটির নাম দুর্গাপুর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে সড়কের উপর দিয়ে প্রায় কোমর পানি। এই সড়কের আরও দুটি অংশে পানিতে নিমজ্জিত, সেটি হচ্ছে শক্তিয়ার খোলা এবং আনোয়ারপুর, যে কারণে তাহিরপুর এবং বিশ্বম্বরপুর একটি অংশের সাথে সুনামগঞ্জ জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং যারা সাধারণ মানুষ তারা নৌকায় করে গন্তব্যে যাচ্ছেন গাড়ি এবং বিভিন্ন ধরনের যানবাহনের পরিবর্তে। তো আমি যদি আপনাদেরকে বলি যে এই গত যে 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি যেটা, সুরমা নদীর পানি প্রায় 70 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, এখন বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো বৃষ্টিপাত এছাড়া সুনামগঞ্জের যে উজানে ভারতের যে চেরাপুঞ্জি সেখানেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে, 312 মিলিমিটার বৃষ্টিপাত সেখানে রেকর্ড করা হয়েছে এবং সুনামগঞ্জও 70 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায়। এছাড়া সুনামগঞ্জের যে প্রধান যে নদনদী যেগুলো রয়েছে, সুরমা, বৌলাই, জাদুকাটা, কুশিয়ারা, চেলা সহ যে প্রধান নদীগুলো রয়েছে সেখানে পানি বৃদ্ধি হয়েছে এবং প্রায় প্রতিটি নদী বিপদসীমার উপরে রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে অংশটুকু, এটুকু আসলে ডিজাইনই করা হয়েছে যাতে ঢলের পানি, ভারতের যে ঢলের পানি ভাটিতে আসে সেটা সড়কের উপর দিয়ে যেতে পারে। এই অংশটুকুই সাবমার্জেবল বলে, সাবমার্জেবল করে এই অংশটুকু তৈরি করা হয়েছে। এটার নাম হচ্ছে দুর্গাপুর সুনামগঞ্জ তাহিরপুর সড়কের, এবং এই সড়কের এই যে উজান দিক থেকে প্রবল বেগে পানি প্রবেশ করছে, আমি যদি আপনাদেরকে দেখাই এদিকে মানুষজন অনেক কষ্ট করে আগাচ্ছেন, তার গন্তব্যে যাচ্ছেন, এবং উজান থেকে ভাটির দিকে প্রবল বেগে পানি ঢুকছে। তো এভাবে এই সড়কটিতে প্রায় যখন ভারত থেকে ঢল আসলে প্রায় এই সড়কের দুটি অংশ তলিয়ে যায়। তবে সেটা অন্য সময়টাতে সেটা একদিন স্থায়ী থাকতো, কিন্তু গত 2 দিন যাবৎ এখানে পানিতে এই সড়ক নিমজ্জিত থাকায় তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশার একাংশ এবং বিশ্বম্বরপুরের একাংশের মানুষজন চলাচলে অসুবিধা ভোগ করছেন এবং তারা এখানে যানবাহনের পরিবর্তে নৌকা দিয়ে তারা চলাচল করছেন এবং গন্তব্যে যাচ্ছেন, যথেষ্ট ভোগান্তি হচ্ছে। পাশাপাশি আমি যদি বলি যে এবারের যে দ্বিতীয় দফায় সুনামগঞ্জে বন্যার যে একটা অনেকটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আমরা সীমান্তবর্তী তাহিরপুর, বিশ্বম্বরপুর এবং সদর, দোয়ারাবাজার এবং সাতকের যে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে অনেকটাই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এক ধরনের বন্যা পরিস্থিতি এবং মানুষ পানিবন্দী রয়েছেন। মাত্র 1 সপ্তাহ আগে যে বন্যা হয়ে গেল সে বন্যার ক্ষত এখনও শুকায় নাই, সেই পরিস্থিতিতে যে এই অঞ্চলের মানুষ আবারও আরেকটি বন্যার দিকে যদি তারা পতিত হন তাহলে তাদের যে ভোগান্তি এবং আর্থিক যে ক্ষতি সেটার কোনো সীমা থাকবে না। তো এমন অবস্থায় পানি উন্নয়ন বোর্ড থেকে যে সতর্কতা বলা হয়েছে, আবহাওয়া পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র, যে এখনও ভারী বর্ষণের সম্ভাবনা আশঙ্কা রয়েছে, সেই পরিস্থিতি হয়তো সুনামগঞ্জে একটা স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এমন অবস্থায় যে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে তারা যেন সতর্ক থাকেন, সজাগ থাকেন, যাতে যে কোনো ধরনের পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারেন। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যা মোকাবেলায় তারা সচেষ্ট রয়েছেন, সজাগ রয়েছেন এবং তাদের হাতে পর্যাপ্ত ত্রাণ রয়েছে যাতে আবারও যদি সুনামগঞ্জে বড় ধরনের কোনো বন্যার পরিস্থিতি তৈরি হয় তাহলে তারা সাধারণ মানুষের পাশে, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে পারেন। এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। মাসুম হেলাল, বাংলা ভিশন, সুনামগঞ্জ।